নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে বেশ কিছুদিন পর আজকে আবার ভিডিও বানাচ্ছি আর এই কয়েকদিন কেন ভিডিও বানাতে পারিনি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তো যে আমফান বা উমফুন ঝড় হয়েছিল তাদের অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের এখানেও ইলেকট্রিসিটি ছিল না তো কালকেই ইলেকট্রিসিটি ফেরত এসেছে আর আজকে ভিডিও বানাচ্ছি তো এই ভিডিওতে মেনলি এই কয়েকদিনের যে মেন মেন ট্রান্সফার রিমোটসগুলো আছে বা আপডেটগুলো আছে তো তোমাদেরকে সেগুলোই জানাবো আর তোমাদের সঙ্গেও দিন বাদে আর কি দেখা হচ্ছে ভিডিওর মাধ্যমে তো কমেন্ট করে দিও সবাই কমেন্ট করলে আমার ভালো লাগবে তো সবাই কমেন্ট করে দিও আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর তার পাশে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো এবার যদি মেন টপিক নিয়ে কথা বলা যায় তো ফার্স্টেই আমরা যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে পণীপ ভাস তো পনি ভাস নামটা তোমাদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে কারণ কিছুদিন আগেই এইটিকে মোহনবাগানের সঙ্গে তার একটা স্ট্রং লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছিল আর সেটা যথেষ্ট আর কি সত্যি খবর ছিল যে প্রণীপ ভাসকে ইটি কে মোহনবাগান নেবার চেষ্টা করেছিল এবং কথাবার্তা বা ডিল নেগোসিয়েশান একদম ফাইনাল স্টেজে ছিল কিন্তু প্রণীপ ভাস শেষ মোমেন্টে আর কি ইটিকে মোহন আসছে না কারণ প্রণীপ ভাস সাইন করতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেডের সিতে একটা তিন বছরের কন্ট্র্যাক্টে তো কেন এটিকে মোহনবাগানে প্রণীপাস আসছে না ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার কারণ প্রণীপ ভাস মেলডি একজন রাইট ব্যাকের প্লেয়ার যিনি এবছর আই লিগে চার ব্রাদার্সের হয়ে বেশ ভালো খেলেছিলেন কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলার জন্য এটিকে মোহনবাগান টিমে অনেক প্লেয়ার আছে তো যদি কারেন্ট স্কোয়াডে দেখো অঙ্কিত মুখার্জি আছে প্রবীর দাস আছে প্রীতম ঘোটাল আছে বরিশ সিং আছে তো সেখানে পণীপাস এলেও তার প্লেইং টাইম হতো না তো তা মানে সেই জায়গায় সে যদি নর্থ ইস্টে যায় অনেক বেশি প্লেইং টাইম পাবে তো আই থিঙ্ক সেই জন্যই এটিকে মোহনবাগানে না এসে পণীপাস নর্থ ইস্ট ইউনাইটেড এসিতে গেছে আর এর সঙ্গে নর্থ ইস্টকে নিয়ে কিন্তু আরও একটা রিউমোর্ আছে সেটা হচ্ছে এবছর ইস্টবেঙ্গলের জার্সি গায়ে বেশ ভালো খেলা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জুয়ান মেরা তার সঙ্গেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কথাবার্তা চালাচ্ছে আর এবছর তোমরা জানো যে আই লিগে কিন্তু জুয়ান মেরা ইস্টবেঙ্গলরে বেশ ভালো খেলেছিলো এবং খুবই একজন ভালো প্লেয়ার তো তাকেও কিন্তু নর্থ ইস্ট নেবার চেষ্টা করছে যদিও এই রিউমোর্টা কিন্তু বেশ কিছুদিন পুরনো অনেক দিন আগেই একবার তোমাদের জানিয়েছিলাম তো এখন নতুন করে খবরটা আর একবার বেরিয়ে এসেছে তো তোমাদের আরও একবার খবরটা জানিয়ে দিলাম আর এর সঙ্গে যদি কথা বলা যায় সন্দেশ ঝিঙ্গেনকে নিয়ে তো তোমাদের জানিয়েই দিয়েছিলাম যে সন্দেশ ঝিঙ্গেন কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে তো সেটা কিন্তু অফিসিয়াল হয়ে গেছে এবং কেরালা ব্লাস্টার্স এফসি আর সন্দেশ ঝিঙ্গেন দুজনেই আর কি জানিয়ে দিয়েছে যে তারা পাটায় হয়ে যাচ্ছে মানে কেরালা ব্লাস্টার্স এফসিতে আর কি সন্দেশ ঝিঙ্গেন আর থাকছে না তো এটা এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে আর আইএসএল এর তোমাদের বলেইছিলাম যে দুখানা ক্লাব মেনলি সন্দেশ ঝিঙ্গেনকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল একটা হচ্ছে এটি কে মোহনবাগান আর একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি তো এই দুটো ক্লাবই মেন অফার দিয়েছে সন্দেশ ঝিঙ্গেনকে তার পাশাপাশি বেঙ্গালুরু এফসিও আছে এবং এখন কিন্তু আরও একটা আইএসএল ক্লাবের নাম উঠে এসেছে তো সেই ক্লাবটার নাম হচ্ছে উড়িষ্য এফসি তারাও কিন্তু সন্দেশ ঝিঙ্গেনকে নেবার ব্যাপারে চেষ্টা করছে তো এবার দেখা যাক সন্দেশ ঝিঙ্গেন কোন ক্লাবে যায় এখনও তিনি কোনো ক্লাবেই সাইন করেননি এবং অনেক ক্লাবের সঙ্গে তার ডিল নেগোসিয়েশন চলছে আর চলাটাই স্বাভাবিক ব্যাপার কারণ সন্দেশ সিংহের যেরকম প্লেয়ার তাকে সব ক্লাবে নেবার চেষ্টা করবে তো এবার দেখতে হবে সন্দেশ কোন ক্লাবে যায় আর ফাইনাল আপডেট যদি কিছু পাই তো তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তার সঙ্গে এবার যদি কথা বলা যায় বিক্রম প্রতাপ সিংকে নিয়ে তো বিক্রম প্রতাপ সিংকেও কিন্তু অনেকগুলো আইএসএল এর ক্লাব চাইছিলো এবং যথেষ্ট একজন ট্যালেন্টেড ইন্ডিয়ান ফরোয়ার্ড তো তিনি কিন্তু সাইন করতে চলেছেন মুম্বাই সিটি এফসিতে এবং ইন্ডিয়ান অ্যাডোস থেকে বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি এফসিতে যেতে চলেছেন এবং এটা একটা মুম্বাই সিটি এফসির জন্য ভালো সাইন নিয়ে বলা যেতে পারে আর তার সঙ্গে যদি কথা বলা যায় স্যামুয়েল লালমোহান পুইয়া আরও একজন একুশ বছর বয়সী ইন্ডিয়ান প্লেয়ার খুবই একজন ট্যালেন্টেড ইয়ং প্লেয়ার তো তাকে কিন্তু নিতে চলেছে আর কি উড়িষ্যা এফসি তো স্যামুয়েল লালমোহন পুইয়া লাস্ট সিজন কেরালাতে ছিল তবে সেভাবে গেম টাইম পাইনি তো আই থিঙ্ক তার জন্য উড়িষ্যাতে যাওয়াটা একটা বেশ ভালো মুভ তো স্যামুয়েল লালমোহান পুইয়া উড়িষ্যা এফসিতে সাইন করেছে তো গাইস এগুলোই ছিল কিছু মেন মেন ট্রান্সফার নিউজ যেটা এই পর্বে বেরিয়ে এসেছে তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশে বেল আইকনটিকে অন করে দিও আর আমাকে তোমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অর ফলো করে নিতে পারো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই হ্যাভ এ গুড ডে